গতকাল লড়াইটা ছিল টেবিলের দুই নম্বর বনাম এগারোর। তবে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। শুক্রবার আইএসএলে শক্তিশালী মুম্বাই সিটিএফসিকে রুখে মূল্যবান এক পয়েন্ট ঘরে তুলে নিল এসসি ইস্ট বেঙ্গল। লাল হলুদ রক্ষণে আদিল খান হীরা মণ্ডলরা আটকে দিল মুম্বাইয়ের শক্তিশালী আক্রমণ ভাগকে। ম্যাচের সেরা হলেন সৌরভ দাস। তবে প্রতিদিনের মতো গতকালও ব্যর্থ লাল হলুদের নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু। সহজ সুযোগ পাওয়া সত্ত্বেও বিপক্ষের গোলে বল রাখতে পারেনি এই বিদেশি ফুটবলার। তবে লাল হলুদ জনতার জন্য সম্ভবত এটাই খুশির খবর যে দল ছাড়তে চলেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু। ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তার বদলে অন্য একজন স্ট্রাইকারকে দলে নেওয়ারও প্রস্তুতি চলছে এসসি ইস্ট বেঙ্গলে। যা খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তাতে সম্ভবত কোনো এক সাউথ আমেরিকান স্ট্রাইকারের সাথে কথা চলছে লাল হলুদের, যিনি তার দেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং ইউরোপিয়ান কম্পিটিশনস খেলারও অভিজ্ঞতা রয়েছে। তবে এবার দেখার বিষয় এটাই যে শেষ পর্যন্ত কাকে দলে নেয় এসসি ইস্ট বেঙ্গল।